মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী এই ব্যাপারে ডিটেইলস আলোচনা হবে, উনি আসলে আমরা ঠিক আছে। সেই জন্য আমরা বিএসসি নার্সিং এটা এবছর করতে পারিনি। এখানে আমাদের টেকনোলজি 5টি আসন, মাস্টার অফ ফিজিওথেরাপি 5টি আসন, মাস্টার অফ অপটোমেট্রি 5টি আসন, মাস্টার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন 5টি আসন, মাস্টার অফ মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি 5টি আসন, আর ব্যাচেলার অফ ফুড অ্যান্ড নিউট্রিশন 20টি আসন। এটাই এই বছরের আমাদের আমরা যে সাফল্যটা পেয়েছি। ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, আরেকটা ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, এবং আরেকটা ডাইরেক্টরেট এনএইচএম ন্যাশনাল হেলথ মিশন, এছাড়াও জিবি ক্যান্সার হসপিটাল ওরাও সেপারেটলি ফাংশন করছে, তো ওদেরকেও আজকে ডাকা হয়েছে। তো আজকে আমি একটা একটা করে ডাইরেক্টরেটের যে অ্যাচিভমেন্টগুলি আছে, তো যেহেতু এটা আমাদের ফার্স্ট মিটিং, সেই জন্য এই বছরের এটা তো সেপ্টেম্বর ইয়ে মাস, তো আগের মাসের গুলির সার্ভিসেস ডাইরেক্টরেট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন অ্যান্ড ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন, এবং তার সঙ্গে আমাদের যে মেডিকেল কলেজ আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল, এই সবগুলোকেই ন্যাশনাল হেলথ মিশন তার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে বিভিন্ন রকম ভাবে সাপোর্ট করছে। আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলোকে আজকের একটা প্রেস কনফারেন্সের মধ্যে হয়তো আমরা কভার করতে পারবো না, অনেক বড় হয়ে যাবে।